তো এখন আমরা ওই বেসিক ফিজিবল সলিউশনটা নির্ণয় করব ম্যাট্রিক্সের মাধ্যমে। তো আসো এটা দেখি। তো আমরা এর আগের ভিডিওতে দেখে আসছি যে তোমার যখন আমরা স্ট্যান্ডার্ড ফর্ম নিয়ে গেছি ai ইনটু এক্স ইনটু এক্স এস সমান আমরা পাচ্ছি বি, যেখানে তোমার হলো এক্স এক্স এস জিরো থেকে বড়। ওকে, এখন আমরা যে সলিউশনটা নির্ণয় করবো সেটা মানুষের বেসিক সলিউশন। এই যে প্রথমে আমাদের ধরে নিতে হয় কেমন, যে এই যে যে জিনিসটা এটা কি বেসিক সলিউশন বা বেসিক ভেরিয়েবল আর কি, এবং এর অপোজিট আর যা যাগুলো আছে সেগুলো নন বেসিক ভেরিয়েবল। বেসিক ভেরিয়েবলের যে সলিউশন যে উত্তরগুলো আসে ওইগুলোই তোমার মেন সলিউশন আর কি, এবং ওইখান থেকেই এর ভ্যালু জেড এর মান বসায় রাইট হ্যান্ড সাইডের একটা ভ্যালু পাও তোমরা, এটা তো তোমরা জানো। আস্তে আস্তে কি করো তোমার এই নেগেটিভ গুলো আরো একটু সিমপ্লেক্স অগমেন্টেড ফর্ম থেকে গুণ টুন হাবিজাবি করে তোমরা মেন জিনিসটা পাও। তো আমি মাত্র দুইটা আইটারেশন দেখিয়েছি, দুইটা আইটারেশনের মাধ্যমে আমরা এর যে ফান্ডামেন্টাল ইনসাইট এটাও বের করার চেষ্টা করব, আবার ম্যাট্রিক্স দিয়ে কি করে কাজগুলো হচ্ছে সেটা বোঝার চেষ্টা করব। আচ্ছা, তো এখন এই এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ এইটাকে ধরি আমি এক্স বি, এক্স বিটা নির্দেশ করে বেসিক ভেরিয়েবল, যেটা তোমার জিরো নাম্বার আইটারেশনের জন্য এক্স বি এর ভ্যালু এখানে কত আসছে এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ, ভালো কথা। কিন্তু যখন আর একটা আইটারেশন চলে যাচ্ছে এক নাম্বার আইটারেশনে, তখন সেই এক্স বি পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু এইখানে এক্স টু দেখো চলে আসছে এবং এই এক্স ফোর চলে গিয়েছে। তো এখন এক্স বি ভ্যালু এক্স বি হলো এইটা, এইটা হলো তোমার এক্স বি। তারপরে তোমরা এইটা বুঝতে পারলে এক্স বি এইটার মতন কোনো একটা নির্দিষ্ট না, এক্স বি প্রতিনিয়ত চেঞ্জ হবে, ফাইনাল আইটারেশনে যেটা হবে সেটাই তোমার কাঙ্ক্ষিত এক্স বি। ফাইনাল আইটারেশনে কি হয়, একদম ফাইনালে যে ওইগুলো বেসিক ভেরিয়েবল ওর যে ভ্যালু থাকবে সেটা তোমার উত্তর। তো প্রতিনিয়ত আমরা দেখব যে এক্স বি চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখন এক্স বির জন্য বেসিক এর একটা ম্যাট্রিক্স থাকবে, বেসিক ম্যাট্রিক্স, তো সেটা হবে তোমার বি। আচ্ছা, এই ম্যাট্রিক্সটা কিভাবে নির্ণয় করব, আমরা এর নির্ণয় করছি কিভাবে এখান থেকে বি কিভাবে নির্ণয় করা যায়। আচ্ছা, আমরা দেখি এইটা হলো তোমার বেসিক ভেরিয়েবল, প্রত্যেকটা বেসিকের জন্য এক্স থ্রি, এই এক্স থ্রি কই আছে, এইখানে আছে যে এক্স থ্রিটা, তার মানে এইটা একটা হবে জিরো নাম্বার ইকুয়েশন, জিরোটা বাদ দিয়ে, এটা তো জেড এর জিরো নাম্বার ইকুয়েশনের জন্য। আচ্ছা, আমরা হলো জিরো নাম্বার আইটারেশনটাকে লক্ষ্য রাখবো, ঠিক আছে, আমরা এখন এইটার মুখ্য লক্ষ্য রাখবো না, একটু মাথা ঠান্ডা করে বুঝতে হবে এখানে, কারণ এখানে একটু গোলানোর সম্ভাবনা আছে। তো আমরা হলো এক্স বিতে এক্স থ্রি এর যে কলমের যে ভ্যালুগুলো রয়েছে সেইটা নিব। তো দেখো কি আছে, ওয়ান জিরো জিরো, এক্স ফোরটা নেব এবং এখানে এক্স ফাইভটা নেব। তার মানে আসলে প্রথমটার ক্ষেত্রে এইটা আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স আর কি, আইডি আসছে। ওকে, এক নাম্বার আইটারেশনের জন্য এক্স বিটা দেখব, এইখানে এক্স বি ভ্যালুটা কত আসছে তোমার এক্স থ্রি এক্স টু এক্স ফাইভ, এই ক্ষেত্রে নতুন এটা মনে করো আমি বিয়ন দিলাম, এটা এটা বি নট দিলাম, জিরো নাম্বার আইটারেশনের জন্য বিয়ন দিলাম, বিয়ন এর ভ্যালু কত হবে এক্স থ্রি এর জন্য যে তা রয়েছে ওয়ান জিরো জিরো, এক্স টু এর জন্য কোনটা রয়েছে জিরো টু টু, এক্স ফাইভ এর জন্য রয়েছে জিরো জিরো ওয়ান। তো প্রতিনিয়ত আমরা দেখছি বেসিক ম্যাট্রিক্সটাও চেঞ্জ হচ্ছে। এখন প্রতিনিয়ত যদি তুমি এরকম যে বি এর ভ্যালু মনে করো, বি এর ভ্যালু কত আছে ফোর টুয়েলভ এইটিন, তো তোমার বি ইনটু এক্স বি এর মান হবে তোমার বি। এই বেসিক ম্যাট্রিক্সের সাথে তুমি যদি এই বেসিক ভেরিয়েবল গুণ করো তাহলে তুমি বি এর মানটা পাবে প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রে। তার মানে আমি যদি এই বেসিক ভেরিয়েবলের যে সলিউশন সেটা নির্ণয় করতে চাই সেটা হবে তোমার বি ইনভার্স বি। ওকে, এটা তো তুমি প্রত্যেকবার মানে ম্যাট্রিক্সের নিয়ম অনুযায়ী মাইনাস বি বি এক্স বি ইনটু বি
prime b এইটা করে পেয়ে যাব এটা b prime b identical I into x b এটা হলো b prime b ওকে সেখান থেকে এই তার মানে এতক্ষণ ধরে যেটা বললাম তুমি যদি x b বেসিক ভেরিয়েবলের মান জানতে চাও তাহলে তুমি ওই b ভ্যাট্রিক্সটা নির্ণয় করবা b তার ইনভার্স করবা তাকে যদি b এর এই যে b এটা কিন্তু স্থায়ী প্রত্যেক ক্ষেত্রে b এর মান স্থায়ী b দিয়ে গুণ করো তাহলে তুমি x b এর মানটা পেয়ে যাবে এখন এইখানেই আমরা উদাহরণ সাহায্যে যদি দেখি এতক্ষণ বলালে উদাহরণ সাহায্যে দেখি দেখবা বুঝতে পারতেছো দেখো আমরা জিরো নাম্বার আইটারেশনে কাজ করতেছি ওকে যেখানে b এর ভ্যালু হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1 এবং এইটাই সমান b প্রাইম আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স যেটা ইনভার্স করতে তাই আসবে এবং এখানে b এর ভ্যালু হচ্ছে 4 12 80 ওকে এইখানে x এর ভ্যালু কত b প্রাইম b b প্রাইম কত 1 0 0 0 1 0 0 0 1 b এর ভ্যালু কত 4 12 80 আইডেন্টিক্যাল এর সাথে তো চেঞ্জ হয় না তার মানে এই বি এর ভ্যালু মান 4 12 80 দেখো এক্স বি এর মান হলো এইটা যেখানে প্রথম ক্ষেত্রে এক্স বি এর মান এবং বি এর মান সেম দ্বিতীয় ক্ষেত্রে দুই নাম্বার আইটারেশনেই এই এইটার মান চেঞ্জ হয়ে যাচ্ছে এইটা বুঝলে দেখবা এইটা এই এক নাম্বার আইটারেশনের কাহিনী দেখলে দেখবা সব ক্লিয়ার হয়ে যাচ্ছে দেখো এক নাম্বার আইটারেশনের জন্য এবার আমরা সব কাজ করব যেখানে b এর ভ্যালু প্রথমে x3 টা নেব x3 টা যেটা x3 এর আগেরটার থেকে নিতে হবে আচ্ছা এই একটা জিনিস দেখো এই যে যে x3 x2 x5 নিচ্ছি আমরা এটা প্রতিনিয়ত তার আগের যে আইটারেশন সেইখান থেকে নিতে হবে নট নতুন যে আইটারেশন সেইখান থেকে এই আরেকটা জিনিস ওকে মানে ফাইনাল আইটারেশনে ফাইনাল টেবিল আগের মানে যে ফাইনাল যে জায়গাটা ছিল আমি সেইখান থেকে প্রতিনিয়ত বেসিক ভেরিয়েবলের বিটা পাচ্ছি এইখানে x3 এর ভ্যালু এইখানে 100 ছিল এইখানে x3 এর ভ্যালু 101 এটা নিব না যে বেসিক ভেরিয়েবল xb এর মান যাই থাকুক ওই বেসিক ভেরিয়েবলের যে কলমের ভ্যালু সেটা আমরা নেব জিরো নাম্বার আইটারেশনে যেটা ছিল সেটা থেকে আমি আরেকবার বলতেছি এটা গোলায় যাবে সেটা হলো xb এর ভ্যালুতে বেসিক ভেরিয়েবলের ভ্যালুতে x1 x2 x3 যদি চেঞ্জ হয়ে পড়ে x5 x6 x7 ও হয় পাঁচ নাম্বার আইটারেশন করার পরও সেই পাঁচ নাম্বার আইটারেশন বা চার নাম্বার আইটারেশন বা দুই নাম্বার বা তিন নাম্বার একটাও নিবা না এই x5 x6 x7 এর যে ভ্যালুটা প্রথম আইটারেশন জিরো নাম্বার আইটারেশনে একদম প্রথমে যে ভ্যালুটা ছিল কলমে সেইটা নিয়ে বিটা গঠন হয় ওকে তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো বি এর ভ্যালুটা কত দেখো আমরা বুঝতে পারছি x3 2 5 3 জন্য 1 0 0 2 এর জন্য 0 2 2 আর তোমার 5 এর জন্য কি আসছে 001 ওকে এখন এর বি ইনভার্সটা কর এখনি এটা তোমাদের কাজ বি টা আমি দিয়েছি বি ইনভার্স করো ক্যালকুলেটরে ধুমধাম করে দিবা ক্যালকুলেটরে কটা মেবি তোমরা জানো তো আমি তাও একটু দেখাচ্ছি এখান থেকে জানি না দেখানো যাবে কিনা আমারটা হলো এফ এস সিরিজের আচ্ছা তো এইখান থেকে তুমি যদি ম্যাট্রিক্সে যাও ম্যাট্রিক্স তো ম্যাট্রিক্স আমি অন দিলাম এটা হলো 3 3 তো এখানে মনে করো আমি 1 0 0 0 2 0 0 2 1 এটা দিয়ে দিলাম তোমার এখান থেকে এসি করে দিলাম এবার আমি অপশনে যে এই ম্যাট্রিক্স এর 3 তে দিলাম এইটার আমি ইনভার্স করব ওকে ইনভার্স ইজ ইকুয়াল টু দেখো ভ্যালু চলে আসছে আমি জানি না কতটা দেখতে পারছো আশা করি তোমরা পারবা বা অন্য যে কোনো জায়গা থেকে তোমরা সার্চ দিলে দেখতে পাবো যে ক্যালকুলেটরে কি করে ইনভার্সটা নির্ণয় করতে হয় ওকে তো এর ভ্যালুটা আসছে তোমার 1 0 0
0, 0.50, 0, 0 minus 1, 1. ओके এটা হলো বি ইনভার্স এখন তুমি যদি আমি বলছিলাম এক্সবি এক্সবি এর যে ভ্যালু সেটাই হলো রাইট হ্যান্ড সাইডের ভ্যালু এইখান কেন বেসিক ভেরিয়েবলের ভ্যালু এটা এক্সবি সমান কি বি প্রাইম বি বি প্রাইম এতক্ষণ ধরে এই বি প্রাইম নির্ণয় করলে 1 0 0 0 0.50 0 0 minus 1 1 এবং যে বি এর ভ্যালু সেটা কিন্তু সেম থাকবে 4 12 18 4 12 18 এটা করে দেখো এইটা ক্যালকুলেটরে করে দেখবা এটার ভ্যালু আসবে 466 বোঝা গেছে এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে আশা করি তোমরা বুঝছো তোমরা এই জায়গাটা একটু গভীর হইতে পারে আমি আরেকবার একটু সাম আপ করে দিচ্ছি সব জিনিসটা যে কোনো ম্যাট্রিক্সকে তুমি যদি কনভার্ট করো সরি যে কোনো প্রবলেমকে তুমি যদি ম্যাট্রিক্সে কনভার্ট করো তাহলে তুমি যেটা দেওয়া রয়েছে এখান থেকে এ পাবা একদম এই সাইডটা বি পাবা এইখানের এই জেড এর যে ভ্যালু আছে সেল সি সিটা এখানে হলো রো ম্যাট্রিক্স আর এগুলো হলো কলাম ম্যাট্রিক্স ঠিক আছে এবং এইখান থেকে যখন তুমি স্ট্যান্ডার্ড ফর্মে পাবা তখন এ আই ইনটু এক্স ইনটু এক্স এস যে স্ল্যাক ভ্যারিয়েবল ওইটা পাওয়া ইজ ইকুয়াল টু বি এখন তুমি যদি এর সলিউশনটা নির্ণয় করতে চাও সলিউশন মানে কি বেসিক ভেরিয়েবলের সলিউশন নির্ণয় করা এক্স বি এর ভ্যালু বের করা সে এক্স বি সমান তোমরা পাচ্ছ বি প্রাইম বি যেখানে বিটা কি বিটা হলো বেসিক ম্যাট্রিক্স এই বেসিক ম্যাট্রিক্স গুলো আসবে কোথা থেকে আসবে ওই বেসিক ভেরিয়েবলের প্রত্যেকটার জিরো নাম্বার আইটারেশনের কলমের যে ভ্যালু গুলো আসছে সেখান থেকে বি পাবা তার ইনভার্স করবা তার সাথে যে স্থায়ী বিটা আছে সেটা মাল্টিপ্লাই করলেই এক্স বিটা পেয়ে যাবা এটা পাও এক্স বি এটা পাইলে এইবার তুমি এই জেড এর ভ্যালু পাবা না আই এম না জেড এর এখানে ভ্যালু ভুল দিয়েছি দাঁড়াও দেখে নিই জেড এর ভ্যালু এখানে হলো 30 হবে ওকে এখানে জেড এর ভ্যালু 30 হবে আচ্ছা এবার জেড এর ভ্যালু নির্ণয় করো জেড এর ভ্যালুটা খুব ইজি জাস্ট আচ্ছা আমরা কি জানছিলাম এখানে জেড ইজ ইকুয়াল টু কি ছিল সিএক্স ছিল না CX ছিল না এইখানে তার মানে z এর ভ্যালু হলো CBXB CB জিনিসটা কি CB এটা হলো বেসিক ভেরিয়েবলে C এর ভ্যান 0 নম্বর আইটারেশনের জন্য বেসিক ভেরিয়েবল 3 4 5 তার মানে মেইন অবজেক্টিভ ফাংশনে 3 4 5 এর যে কোএফিসিয়েন্টের ভ্যালু সেটাই হলো CB আচ্ছা 0 নম্বর আইটারেশন এটা আমি একটু মুছে এটা একটু দেখো জিরো নাম্বার আইটারেশনে জেড ইজ ইকুয়াল টু কত ছিল 3x1 + 5x2 + 0 × x3 + 0 × x4 + 0 × x5 না ওকে তার মানে তোমার এই জিরো নাম্বার আইটারেশনে x3 x4 এবং x5 এর সিভি এর মান কত 0 0 0 না বোঝা গেছে তার মানে সিভি এর মান তো 0 0 0 আর xv এর ভ্যালু আসছে তোমার 4 12 18 আলটিমেটলি z এর ভ্যালু কত জিরো না একইভাবে তুমি এক নাম্বার আইটারেশনটা নির্ণয় করো এবার আমি ভাবলাম এক নাম্বার আইটারেশনের জেড এর ভ্যালু নির্ণয় করবো জেড এর ভ্যালু হলো সিবি এক্সবি সিবি ও প্রতিনিয়ত চেঞ্জ হবে এক্সবি ও প্রতিনিয়ত চেঞ্জ হবে কেননা প্রতিনিয়ত আমার এন্টারিং করতেছে কিছু ভ্যারিয়েবল লিভিং এইখানে বেসিক ভ্যারিয়েবল কত 3 2 5 না 3 2 5 এ অবজেক্টিভ ফাংশনে ওর কোভিশেন্টের মান কত আছে সেইটা আমার বিবেচ্য বিষয় 3 এর ভ্যালু কত আছে 0 আছে 2 এর ভ্যালু কত আছে 5 আছে 5 এর ভ্যালু x এর ভ্যালু কত আছে 0 আছে তাহলে xv এর মান হবে 0 5 0 cv এর মান সরি cv এর ভ্যালু কত হবে এটা যেখানে xv এর ভ্যালু কত xv এর ভ্যালু এখান থেকে পাচ্ছ না 4 6 6 ওকে তার মানে z is equal to কি cv xv cv এর ভ্যালু আমরা পাইছি 0 5 0 xv এর ভ্যালু পাচ্ছি আমরা 4 6 6 দেখো তো 0 into 4 0 5 into 6 13 0 into 6 0 তার মানে 30 आंसर এই সেই 30 বোঝা গিয়েছে আশা করি তোমরা ম্যাট্রিক্সের মাধ্যমে এই সলিউশনটা তোমরা বুঝতে পারছো এবং আপাতত যদি এইটুকু বুঝো
তার মানে আচ্ছা আরেকটা জিনিস একটু দেখো, জেড ইজ ইকুয়াল টু সিভি এক্স বি না, আর এক্স বি সমান কি বি প্রাইম বি। তুমি যদি পুরো এত লেকচারে যদি একটা জিনিস মনে রাখতে চাও সেটা হলো এইটা, জেড ইজ ইকুয়াল টু সিভি বি প্রাইম বি, এই জিনিসটাই মনে রাখতে হবে, ঠিক আছে। এরপর আমরা দেখবো এই সিভি বি প্রাইম, এই জিনিসটা আর একটা জিনিস, এবং এই বি প্রাইম সমান আর একটা জিনিস, এই বি প্রাইম বি প্রাইম না বলে বি প্রাইমটা যেহেতু অনেক কাজে লাগে এর একটা নাম দিয়ে দিব আমরা। এবং এইখান থেকে একটা জিনিসই মনে রাখবা যে জেড ইজ ইকুয়াল টু সিভি বি প্রাইম বি, যদি কোনো কিছুই না মনে থাকে অ্যাটলিস্ট। এইগুলো পরীক্ষা খুবই কম আসে, কিন্তু ফান্ডামেন্টাল ইনসাইট এর জন্য তুই যখন ফান্ডামেন্টাল ইনসাইটটা বলবো এই জিনিসগুলো তোমার বোঝা উচিত আর কি। ওকে, নেক্সট টাইম।